কোভ্যাক্সিন কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন ফেরহাদ হাকিম। বললেন, কার নাম কোন ফলকে রয়েছে সেটা বড় কথা নয়, সরকারি জায়গা ছাড়া অন্যান্য কোনো জায়গা থেকে ভ্যাকসিন নেবেন না, স্পষ্ট করলেন মন্ত্রী ফেরহাদ হাকিম। তিনি বললেন, দোষীরা দোষ করলে তারা অবশ্যই শাস্তি পাবে, ভ্যাকসিনের ওপর বিশ্বাস রাখুন, পৌরসভা স্বাস্থ্যকেন্দ্র সরকারি জায়গা থেকেই ভ্যাকসিন নিন, সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন ফেরহাদ হাকিম। মূলত সাংসদ মিমি চক্রবর্তী এবং কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, এতে উত্তাল রাজ্য রাজনীতি, আঙুল উঠছে তৃণমূল সরকারের দিকে, আঙুল উঠছে কলকাতা পৌরসভার দিকে। এবার মুখ খুললেন ফেরহাদ হাকিম, বললেন, কোনোভাবেই যদি দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে তার শাস্তি হবে, আর সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নেওয়ার আবেদন ফেরহাদ হাকিমের। হাম আপকে আজ প্রেস কে সামনে ইয়ে আগ্রহ করেঙ্গে, আপকো আগর ভ্যাকসিন লেনা হয় তো ক্যালকাটা কর্পোরেশন কে জিতনা হামারা সেন্টারস হয় কল ফির হাম কাগজ মে দে দেঙ্গে কহাঁ পর হামারা ক্যা সেন্টার কোন বোরো মে হয় অর হসপিটালস ইসমে আপ লিজিয়ে, প্রাইভেট হসপিটাল জো নাম কিয়া ও হসপিটাল উসসে লিজিয়ে, ইধার উধার কোই ভি ভ্যাকসিনেশন ক্যাম্প কিয়া উসমে মত জাইয়ে, ইয়ে মে আপ সব আগ্রহ করতা। সেটা তো বিএপি থেকে তোমার টিভি আগে করেছে আর বাংলা ফলক কেলেঙ্কারি, আরে কিসের ফলক কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি ভাই, ফলক কে লাগিয়েছে জানি না, আমার নামে কত ফলক লাগানো আছে তার এই ইজারা দেবার ক্ষমতা আমার নেই বা আমাদের নেতাদের নেই, কে ফলক লাগাচ্ছে কে ভাঙছে এটা তো আমার কথা নয়, এটার মধ্যে ফলক কেলেঙ্কারির কি আছে? যখন নীরব মোদির সাথে নরেন্দ্র মোদি বসে থাকেন তখন সেটা কেলেঙ্কারি হয় না? আর কেউ একজন এলো নমস্কার করলো, আর কেউ একজন ফলক লাগিয়ে বিরাট কেলেঙ্কারি হয়ে গেল। ফলক কি আমাকে জিজ্ঞেস করে লাগিয়েছে না? কর্পোরেশনের কোনো ওয়ার্ক অর্ডার আছে ফলকের, কে কোথায় ফলক লাগাচ্ছে জানবো কি করে? আপনি বা জানলেন না কেন এতদিন? আপনি এখন কেলেঙ্কারি বলছেন, সেই কেলেঙ্কারি যুক্ত আপনি, এত টিভিতে ঘুরে বেড়ালেন, এত এ নিয়ে তো ওই ফলকটা আগে তুললেন না কেন?